হ্যালো ভিউয়ার্স, জানা চলেছি আরো একটি আনবক্সিং ভিডিওর সাথে। আজকে আমরা আনবক্সিং করতে চলেছি 30,000 এমএইচ এর পাওয়ার ব্যাংক। এটি পাওয়ার ব্যাংক না বলে পাওয়ার হাউসও বলতে পারেন, কারণ আমরা সচরাচর 10,000 এবং 20,000 এমএইচ এর পাওয়ার ব্যাংক দেখে থাকি। Xiaomi রিসেন্টলি তার এই পাওয়ার ব্যাংকটি লঞ্চ করেছে। এই পাওয়ার ব্যাংকটির দাম কত, বাকি কি ফিচার রয়েছে এবং আপনার ফোনটি কতবার চার্জ দিতে পারবেন এবং আরও কি কি নতুন ফিচার রয়েছে তা জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং আমাদের আনবক্সিং ভিডিও দেখতে হবে। তো ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি এই চ্যানেলে নতুন হন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আপনারা দেখছেন টেকনিক্যাল আগুনজি, আপনার সাথে আছি আমি মেহবুব। বেশি দিন না করে আমাদের ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা আবারও চলে এসেছি আমাদের আনবক্সিং ডেস্কে। এবার আমরা ফ্লিপকার্টের বক্সটি কেটে নেব। চলুন কেটে নেওয়া যাক। কেটে ভিতরে এমআই পাওয়ার ব্যাংকের বক্সটি বার করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন বিলটি 2499 টাকার বিল, এবং বলতে বলতে আমরা বক্সটি বার করে নিয়েছি। এর ওয়েটের কথা বলতে গেলে এখানে অনেকটা ওয়েট পাবেন এই 30,000 এমএইচ এর পাওয়ার ব্যাংকের ব্যাটারিটি বা পাওয়ার হাউসটি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে এমআই পাওয়ার ব্যাংক বুস্ট প্রো 30,000 এমএইচ এর ব্র্যান্ডিং করা। ট্যাগলাইন হচ্ছে হাই ব্যাটারি ক্যাপাসিটি, এবং এর সাথে পেয়ে যাচ্ছেন 3.0 পাওয়ার ডেলিভারি, এবং এর সাথে পেয়ে যাচ্ছেন 3.4 আউটপুট, অর্থাৎ তিনটি ডিভাইস একসঙ্গে চার্জ দিতে পারবেন, এবং এর সাথে পেয়ে যাচ্ছেন 24 ওয়াটের আলট্রা ফাস্ট চার্জিং। বক্সের দুদিকে রয়েছে এমআই পাওয়ার ব্যাংক বুস্ট প্রোর 30,000 এমএইচ এর ব্র্যান্ডিং, এবং পিছন দিকে রয়েছে মডেল নাম্বার, প্রাইস, আউটপুট পোর্ট ইত্যাদি দেওয়া। নিচে ট্যাগ দেওয়া রয়েছে এবং উপরে একটি স্ক্র্যাচ কার্ড রয়েছে, যেটা স্ক্র্যাচ করে ওয়েবসাইটে সিরিয়াল নাম্বার ইনপুট করে এটি ভেরিফাই করতে পারবেন অরিজিনাল কিনা। এবার আমরা সিলটি কেটে নেব বক্সের। সিলটি কেটে নিয়ে বক্সের ভিতর থেকে আরেকটি বক্স বেরিয়ে আসবে, এবং সেখান থেকে আমরা আমাদের পাওয়ার ব্যাংকটি বার করে নেব। চলুন বার করা যাক, এবং বক্সে আর কি কি রয়েছে চলুন দেখা যাক। সম্ভবত একটি চার্জিং কেবিল। হ্যাঁ, আপনারা প্রথমেই পেয়ে যাচ্ছেন একটি মাইক্রো ইউএসবি চার্জিং কেবিল। এই মাইক্রো ইউএসবি চার্জিং কেবিলের মাধ্যমে আপনি যদি চার্জ দেন সেখানে 10 ঘন্টা থেকে 10.5 ঘন্টা লেগে যেতে পারে, এবং আপনি যদি এটি টাইপ সির মাধ্যমে চার্জ দিতে পারেন বা চার্জ দেন সেখানে আপনি চার্জ দিতে পারেন মাত্র 7 থেকে 7.5 ঘন্টা। এবার আমরা প্লাস্টিক থেকে পাওয়ার ব্যাংকটি বার করে নেব। চলুন বার করা যাক। ধীরে ধীরে আমরা প্লাস্টিক থেকে পাওয়ার ব্যাংকটি বার করে নেব, এবং আপনি যদি হাতে নেন তো অনেকটাই ভারী বলতে গেলে, এবং সামনে রয়েছে ভালো টেক্সচার এবং এমআইয়ের ব্র্যান্ডিং করা, পিছন দিকে 30,000 এমএইচ এর ব্র্যান্ডিং করা, এবং দেখতে পাচ্ছেন ডান দিকে একটি ব্যাটারি ইন্ডিকেটার সুইচ, এবং এটিকে এবং এটির মাধ্যমে আপনি আপনার পাওয়ার ব্যাংকে লো পাওয়ার আউটপুট দিতে পারবেন, যেগুলি লো পাওয়ারে চার্জ হয়, যেমন এমআই ব্যান্ড রয়েছে এবং আরও অনেক কিছু রয়েছে যেগুলি লো পাওয়ার কনজিউম করে, সেগুলোতে আপনি এই সুইচটির মাধ্যমে লো পাওয়ার আউটপুট অ্যাক্টিভেট করতে পারবেন। কীভাবে অ্যাক্টিভ করবেন, এটা যখন একবার প্রেস করবেন সেখানে ব্যাটারি ইন্ডিকেট করবে কটা চার্জ রয়েছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন একবার প্রেস করলাম এবং এতে কটা চার্জ আছে। একটি ইন্ডিকেটর 7,500 এমএইচ এর ব্যাটারি ইন্ডিকেট করে একটি এলইডি, এবং এটি যদি 1 সেকেন্ডে দুবার পরস্পর প্রেস করেন এটি লো পাওয়ার আউটপুট মোডে চলে যাবে, অর্থাৎ আপনি এই লো পাওয়ারে আপনার ব্যান্ড, ঘড়ি ইত্যাদি চার্জ দিতে পারবেন। সেক্ষেত্রে অনেকটা যে পাওয়ার লস হয় সেটা কম হয়ে যাবে, এবং এই পাওয়ার ব্যাংকটি আরও বেশিক্ষণ সার্ভিস দিয়ে থাকবে আপনাকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এর টেক্সচারটি খুবই গ্রিপি, এবং গ্রিপি বলতে গেলেও এটা অনেকটা মোটা অপেক্ষাকৃত 20,000 এমএইচ এর থেকে, এবং এর সাথে পেয়ে যাচ্ছেন একটি ইউজার ম্যানুয়াল, সেখানে স্ক্র্যাচ কার্ডটি কীভাবে স্ক্র্যাচ করবেন এবং
সেই নাম্বারটি কিভাবে বা কোন সাইডে ইনপুট করবেন সেটি দেওয়া রয়েছে। তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি এ পর্যন্ত, আপনারা যদি পাওয়ার ব্যাংকটির ফিচার্স ভালো লাগে তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে লেটেস্ট প্রাইস চেক করতে পারেন এবং সেখান থেকে পারচেজও করতে পারেন। তো দেখাচ্ছি নতুন একটি ভিডিওতে নতুন একটি টপিকের সাথে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, জয় ভারত।